বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি আজকে বেশি ভালো নেই, মানে তার কারণ হলো আমার পুচকুটার সেই জ্বর হয়েছে, সর্দি কাশি জ্বর হয়েছে। সারা রাত্রি উল্টাপাল্টা করেছে, তারপর ভোর 3:30 হবে তখন থেকে জ্বর আসছে। তো 4টার সময় পুরো জ্বর এসছে ওর গায়ে, দেখি একদম পুরো গরম। ঘরে প্যারাসিটামল ছিল তো ওষুধটা খাওয়িয়ে দিয়েছি, তারপর তো ও তো ঘুমাতে পারে না, ওই যে ডাকছে দেখো, এখন এই যে এখন একটু শুয়েছিল, ওই দেখো আবার উঠে পড়েছি। শরীরটা খুব খারাপ, তো এই দেখো মাথাটা তুলতে পারছে না। বাবা বাবা, না না না, শোন না শোন, পুচকুটা না ঘুমালে তো আমিও ঘুমাইতে পারি না, তো আমার চোখগুলো জ্বলে যাচ্ছে মরিচের মতো। দেখো রান্না করে নিলাম, তো দেখো এখন আমি রেডি হচ্ছি, পুচকুটাকে ডাক্তার কাছে নিয়ে যাব। এখন বিকেল বেলা তো রেডি হচ্ছি আমি, গরম দিয়েছে সেই। মানে বাবা নিতা দেখি দেখি মাতাচ্ছু করো, দেখি দেখি বাবা, আমার বাবা নিলে যাবে, চলো 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 বাবাকে থাকো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো এই দেখো আমরা বেশি ভালো নয়, দেখো এই বাচ্চারা, এই দেখো দিনের বেলা একটু কম থাকে, দিনের বেলা একটু কম থাকে, রাত্রের বেলা বেশি হয়। তো রাত্রে তারপরে এই কালকে ডাক্তার কাছে গিয়েছি, কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে তারপরের দিন। কালকে কুকে যে বিকেলবেলা ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তো নিয়ে তখন যাই দেখি অনেক ভিড় ছিল অনেক, তারপরে দেরি হয়েছে, যেতে দেখতে দেরি হয়েছে। আরও তো ওখানে থাকতেই চায় না, কান্নাকাটি করেছে ওখানে, ডাক্তার দেখে আস্তে আস্তে রাত্রি হয়েছে। তারপরে এসে তো পুচকুটারও শরীর খারাপ, তো আমারও শরীরটা ভালো লাগতেছিল না, তারপর কালকে আর করিনি। তো পুষ্কু এখন ঘুমিয়েছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন। টাটা।